আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব হচ্ছে কাঁঠালের দানা দিয়ে দেশি মুরগি। এই তরকারিটা কিন্তু আমরা বাঙালিরা সবাই অনেক পছন্দ করি, তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই তরকারিটা কিন্তু মানে আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে, আর এই সিজনে হচ্ছে মানে প্রথম, আজকে প্রথম এই কাঁঠালের দানা দিয়ে রান্না করছি। এই তরকারিটা হলে আমাদের আর কিছুই লাগে না, অনেক মজার একটা তরকারি। তো চলুন কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে নিয়েছি কাঁঠালের দানা, আর এগুলো হচ্ছে আমি পাটায় সুন্দর করে ঘষে নিয়েছি। দানাগুলো ছিল হচ্ছে পাটায় সুন্দর করে ঘষে নিয়েছি। আর এই হচ্ছে আমার দেশি মুরগি। চুলাটা জ্বালিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর তেলের দাম ডে বাই ডে যেভাবে বেড়েই চলছে, আসলে এখন মনে চায় না যে তরকারিতে আসলে তেল দিই, এরকম একটা অবস্থা। আচ্ছা, আমি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তেলের দাম শুধু যে তেলের দামই বেড়েছে তা কিন্তু না, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম আসলে বেড়ে যাচ্ছে। দিলাম পেঁয়াজ পরিমাণ মতো। পেঁয়াজটা হচ্ছে আমি ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্রাউন হওয়ার আগে যদি আমরা আসলে মাংসটা কষাই তাহলে একটা সুন্দর যে স্মেলটা সেটা কিন্তু আসে না। এর জন্য সবসময় হচ্ছে ব্রাউন করার পরে আমরা মানে মাংসটা কষাবো। এখন দিয়ে দিব তেজপাতা। আমার পেঁয়াজ হচ্ছে ব্রাউন হয়ে আসছে, এখন আমি পানি দিয়ে দিব। এখন সব মশলা হচ্ছে একে একে দিয়ে নিব। দিয়ে দিব রসুন, প্রথমে রসুন দিয়ে দিব এক টেবিল চামচ। দিয়ে দিব আদা, আদা বাটা, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো। মরিচ হচ্ছে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো। জিরা হচ্ছে আমি এখন অল্প পরিমাণে দিলাম, আবার মুরগি হচ্ছে হওয়ার আগে জিরাটা দিয়ে তারপর উঠিয়ে নিব। ভালো মতো কষিয়ে নিই, মশলা হচ্ছে ভালো মতো কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি কেটে রাখা দেশি মুরগি দিয়ে দিব। মুরগি ভালো মতো যখন কষা হয়ে যাবে তখন হচ্ছে আমি কাঁঠালের দানা দিব, কারণ এটা দেশি মুরগি। যদি আগেই কাঁঠালের দানা দিয়ে দিই কাঁঠালের দানা কিন্তু একদম গলে নরম হয়ে যাবে। এর জন্য হচ্ছে ভালো মতো, আপনাদের মুরগিটা যদি শক্ত থাকে, একদম দেশি মুরগিটা শক্ত থাকলে তখন কি হচ্ছে ভালো মতো যখন মুরগিটা কষিয়ে নরম হয়ে যাবে তখন হচ্ছে কাঁঠালের দানাটা দিবেন। মোটামুটি যখন চিকেনটা সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে কাঁঠালের দানাটা অ্যাড করবেন। একবারে সিদ্ধ হওয়ার দরকার নেই, চিকেন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন অ্যাড করে দিবেন কাঁঠালের দানা। সামান্য একটু পানি দিয়ে নিলাম, প্রথমে পানি দিব না, একটু ভালো মতো মুরগিটাকে ভাজা ভাজা করে নেব। মশলাটা গায়ে গায়ে লাগুক তারপর হচ্ছে আমি পানি দিব। চিকেনটা হচ্ছে সম্পূর্ণ কষানোর উপরে, এখন যদি আমি মুরগিটা ঢেলেই সাথে সাথে পানি দিয়ে দিতাম তাহলে কিন্তু চিকেনের টেস্টটা ওরকমভাবে আসবে না। একটু ট্রাই করবেন দাঁড়িয়ে থেকে ভালো মতো মুরগিটাকে মশলার সাথে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য, তারপর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, এতে করে আস্তে আস্তে মুরগি কষাতে থাকবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেহেতু দেশি মুরগি হতে টাইম লাগবে 20 মিনিটের মতো, আমি এটাকে হচ্ছে এখন কষিয়ে নিব।
একটু পর পর নেড়ে দিচ্ছি যাতে পাতিলির তলায় যাতে ঝোলটা না লেগে যায়। এটা কিন্তু মাস্ট খেয়াল রাখবেন, কারণ ঝোলটা যখন লেগে যাবে একটু অসচেতন হলে আপনি দেখা যায় যে সংসারে কাজ করতে গেলে তরকারিটা বসে আপনি অন্য কাজ করছেন, তখন কিন্তু দেখা যায় যে নিজে ঝোলটা লেগে যায়, তখন কিন্তু তরকারির যে স্মেলটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ঘ্রাণটা আগের মতো সুন্দর লাগে না। তরকারিতে যদি সুন্দর একটা ঘ্রাণই না আসে তাহলে তো খেয়ে আর মজা পাওয়া যাবে না, তাই না? তো এটা একটু খেয়াল রাখবেন, একটু পরপর হচ্ছে নেড়ে দিবেন যাতে মশলাটা একবারেই নিচে না লাগে। কষানো শেষ, মোটামুটি হচ্ছে আমার মুগিটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব কাঁঠালের দানা। আমি একটু সবাইকে বলে রাখি, অবশ্যই কিন্তু কাঁঠালের দানাটা দেশি মুরগির ক্ষেত্রে এটা চেষ্টা করবে, যখন মুরগিটা কষানো হবে মাংস যখন সিদ্ধ হয়ে আসবে তখন দানাটা দিবেন। যদি একসাথে আপনি কাঁঠালের দানা দিয়ে দেন তাহলে দেখা যাবে কাঁঠালের দানাটা একদম গলে ভর্তা ভর্তা হয়ে যাবে, তখন কিন্তু আর টেস্ট পাবেন না। কাঁঠালের দানাটা যদি গলে যায় তখন আর টেস্টটা পাবেন না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা হচ্ছে নতুন রাঁধুনির জন্য, যারা পুরাতন তারা মোটামুটি সবাই জানার কথা, যারা নতুন তাদের জন্য বলছি। এখন আমি যখন নতুন ছিলাম নিজের অভিজ্ঞতা থেকেই কিন্তু বলি, তখন কিন্তু আমার এরকম হতো। তো এই জিনিসগুলো একটু ছোটো ছোটো টিপসগুলো খেয়াল রাখবেন। এখন এটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিন। ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন হচ্ছে এটাকে 20-25 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। ঢেকে দিলাম, আমার মুরগির মাংস রেডি। এখন আমি এটাকে হচ্ছে জিরা ফাঁকি দিয়ে তুলে ফেলবো। এই তো আমার তরকারি রেডি, আর কালার তো দেখতেই পাচ্ছেন, কালারটা একদম সুন্দর এসেছে। আমার দুপুরে রান্না করা শেষ, এখন আমার বাসে হচ্ছে আব্বু এসেছে হঠাৎ। আব্বু কখনোই আমাদেরকে বলে আসে না, কারণ বলে আসলে আব্বু ভাবে যে আমরা রান্নাবাড়ার ঝামেলা করবো, এই জন্য বলে আসে না। আর আয়াত তো মহা খুশি আব্বুকে দেখে, আর আব্বু হচ্ছে সব মৌসুমি ফল নিয়ে আসছে, আম লিচু কাঁঠাল, একসাথে অনেক লিচু নিয়ে আসছে। বাসায় মাত্র 3-4 জন মানুষ, এত লিচু কে খাবে? আয়াতের বাবা বলতেছে আম খাওয়া যায় কিন্তু অনেক বেশি আসলে খাওয়া যায় না। এই তো, আর আব্বুকে অনেক রিকোয়েস্ট করতেছি যে আব্বু আজকে দুপুরে খাওয়া দাওয়া করে দাও, আব্বু তো কোনোভাবেই কথা শুনছে না। আর আয়াত তো ভাবতেছে যে নানা ভাই আজকে থাকবে, এর জন্য রিকোয়েস্ট করতেছে যে নানা ভাই আজকে থাকো। তো আব্বু চলে গিয়েছে, কোনোভাবেই আসলে রিকোয়েস্ট করে রাখতে পারলাম না। এই তো এখন হচ্ছে সবাই একসাথে বসে লিচু খাচ্ছি। আয়াত আম অনেক পছন্দ করে, লিচু অত বেশি পছন্দ করে না, খায় তবে খুব বেশি না। এই তো এখন আমরা দুপুরের খাবারের জন্য বসে পড়েছি, আব্বুকে রিকোয়েস্ট করলাম, আব্বু থাকলো না, খুব খারাপ লাগছে। সবাই বললাম যে দুপুরে খাওয়া দাওয়া করে যেতে, আব্বু খাওয়া দাওয়া করে গেল না। আর আজকে আমরা রান্না করেছি হচ্ছে মুরগির মাংস দিয়ে কাঁঠালের দানা, তারপর করলা ভাজি, ঢ্যাঁড়স, ডাল, বোম্বাই মরিচের আচার আছে, তারপর কাগজি লেবু। আর কাঁঠালের দানা দিয়ে তো মুরগির মাংসটা অনেক মজা হয়েছে সবাই বলতেছে, আয়াতের বাবা, আয়াতের দাদু। আর আয়াতের তো চিকেন হলে আর অন্য কিছু লাগেই না, আয়াতের চিকেন হলেই আয়াত হচ্ছে খুশি। কেমন হয়েছে আব্বু তরকারি?
মজা হয়েছে? তো এই তো আজকে আপনাদের সাথে অল্প অল্প করে আমার ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন। ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।